বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমরা এগিয়ে চলেছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এরকম মহৎ কর্মযজ্ঞে পাশে থাকার জন্য। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য আশিস রঞ্জন পানিগ্রাহী, বর্ধমান পৌরসভার উপপুরপতি মৌসুমী দাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, 26 নম্বর ওয়ার্ডের পুরমাতা নাজমুন আরা বেগম, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদার, পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপরে আদিত্য সরকার, আমাদের আদিত্যদা, আপনি একবার মঞ্চে আসবেন। তৈরি করে নিয়েছে করতালি, কিন্তু আরো জোরে হওয়া যায়। বর্ধমান পৌরসভার উপপৌর মাতা শ্রীমতী মৌসুমী দাস মহাদি সহকারে আমি অনুরোধ করব আমাদের সংগঠনের শ্রীমতী দুর্গাদিকে। পিয়ালি কাপুর, সব্যসাচী চ্যাটার্জি বরণ করে নেবেন আমাদের সকলের প্রিয় সীতারাম সিং। যেমন কোন ব্লাড ব্যাংকে গিয়ে বলি না আমাকে হিন্দুর রক্ত দিন বা মুসলমানের রক্ত দিন বলি না, এটা না বলে কোনো উপায়ও নেই। কোনো মুসলমান গিয়ে কোনো মানে কি বলে ব্লাড ব্যাংকে বা কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান গিয়ে তার ধর্মীয় রক্ত চায় না, কারণ ব্লাডেতে কোথাও কোনো মানুষের নাম লেখা থাকে না, তার ব্লাড গ্রুপটা লেখা থাকে। স্বাভাবিকভাবে এটা চাইলেও পাওয়া সম্ভব নয়, ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে কোথাও সম্ভব নয় যে বিশেষ ধর্মের মানুষের, যেখানে একটা ধর্মের মানুষের অন্য ধর্মের মানুষ থাকে না, সেখানে হয়তো সে চাইলেই সেই রক্ত পেয়ে যাবে। কিন্তু এটা নর্মালি কেউ ধর্মের ভিত্তিতে চায় না, রক্তের গ্রুপ হিসেবে চায়। বি পজিটিভ, এ পজিটিভ, এবি পজিটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ, এরকম যত গ্রুপ আছে সেই বেসিসে রক্ত চায়। এদিন 150 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক, শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংক ও একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।